এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। আপনি ভাবতে পারেন 22 সালে বোমা বানতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে 5টা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার পুড়ে চলে যায়, তারপরে উনি বলছেন চকলেট বোম। মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়, আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম, পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটার ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, অবিলম্বে রাজ্যের ডিজিপি এডিজি ল অ্যান্ড অর্ডার এসপি পূর্ব মেদিনীপুর ওসি ভূপতিনগর এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক করেছে। রাষ্ট্র বিরোধী সংবিধান বিরোধী কথা বলছেন। এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশ বিরোধী এবং দেশের ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল, সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা এবং ভারতের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায় সেই পিএফআইর মতো সংস্থা, সিমির মতো সংস্থা, হিজবুল মুজাহিদিনের মতো সংস্থা, আইএসের মতো সংস্থা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজটা এনআইএকে দিয়েছে সংবিধান। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি। খরচা করতে পারছেন না, আরামবাগের 4টে বিধায়ক পশ্চিমবঙ্গে আছে, খরচা করতে পারবেন কোনটা? আরামবাগ থেকে যদি এমপি হন তিনি কি খরচা করতে পারবেন? কেন করতে পারবেন? এমপি করে দেখুন, গতবারে চন্দ্রকোনা বিধানসভায় 16টা মেশিন লুকিয়ে রেখে তপন রায়কে হারানো হয়েছে। আমি তৃণমূলে ছিলাম, ১৯ সালে মমতা ব্যানার্জি নিজে তিনি পশ্চিম মেদিনীপুরের ডিএমকে ফোন করে ওই 16টা মেশিন গুনতে দেননি, অকেজো বলে ডিক্লিয়ার করিয়েছেন, আমি তার সাক্ষী, উনি করিয়েছেন মমতা ব্যানার্জি। 2500 ভোটে এই সিট বিজেপিকে জনগণ গতবারেই দিয়েছে, এই সিট অপেক্ষা করে থাকুন, দেখবেন আজকে 8000 বুথকর্মী এসছে এখানে, এরা প্রত্যেকটা বুথকে আগলে ধরবে আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রথম দফার ভোট থেকে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে সব বুথে থাকছে কিনা, আমরা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানাবো, তারা 100% বুথে সেন্ট্রাল ফোর্স দিয়েছেন এবং ইসিআই পশ্চিমবাংলায় লুটের ভোট আটকানোর জন্য ওয়েব ক্যামেরা দিচ্ছেন যার মনিটরিং হবে দিল্লি থেকে, যাতে আইপ্যাকের ছানাগুলো বিডিওদের সঙ্গে হাত মিলিয়ে ভোটকে টেম্পার না করতে পারে তার ব্যবস্থা নিয়েছেন। জনগণ নিজের ভোট নিজে দেবেন এবং তৃণমূলের বিসর্জন হবে এই লোকসভা নির্বাচন। এই পুলিশ সুপারকে আগে স্যাক করা উচিত, এটা ভাইপোর একটি 5-8টা এসপি, এর কাজ হচ্ছে বিজেপির নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় ট্যাগ করা। একটা শিডিউল কাস্ট যুবক সুজন দেবনাথ তাকে মিথ্যা মামলায় জড়িয়েছিল, 2 দিন আগে বেল পেয়েছে, এখনও একজন 80 বছরের বৃদ্ধ কালীপদ বাবু নিজকসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান তাকে জেলে রেখেছে, এমনকি জেলার সেক্রেটারি পবিত্র দাসকে জেল খাটাচ্ছে, 22 সালে
ময়নার একটা মিথ্যা মামলাতে ট্যাগ করে এই এসপি নিজে দায়ী এবং মমতা ব্যানার্জি যে একটা বড় মিথ্যাবাদী সবাই জানে। বিজেপি সরকার হলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কাকে দেওয়া হবে, প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কে পাবে? একেবারে চরম মিথ্যাবাদী এবং সব জায়গায় ঘুরে ঘুরে লোক তো হচ্ছে না, আগুন জ্বালানোর কাজ করছে। বসুক না, বসুক না, কোনো অসুবিধা নেই। বিরোধীদের এজেন্টই বসতে দেয় না, বসতে কে না বলছে? আমরা তো চাই বহুদলীয় গণতন্ত্রে সবার উপস্থিতিতে 80% বেশি ভোটারের ভোটদানে নির্বাচন হবে, জনগণ ঠিক করবে কাকে মসনদে বসাবে আর কাকে সরাবে। আজকে ভূপতি নাগর কাণ্ডের পর সাধারণ মানুষ, পরিবর্তনকামী মানুষ, তারা কিন্তু একটু হতাশ হয়ে পড়েছিলেন এবং কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন যে পশ্চিমবঙ্গে যে সিচুয়েশান চলছে সেখানে ইডি আধিকারিকদের উপরে, সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা হচ্ছে, তাদের প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে এবং আজকে এনআইএর উপরে হয়ে গেল। এবং সেই কাজটা যিনি পিছন থেকে, যার অঙ্গুলি হেলনে হচ্ছে, যার প্ররোচনায় হচ্ছে, যিনি দিনের পর দিন এইসব ঘটনাকে তুচ্ছ করে দেখাচ্ছেন এবং নিজের দলের কর্মীদের খেপিয়ে দিয়ে এই ধরনের কাজ করানোর চেষ্টা করছেন, এটাই যদি কন্টিনিউ হয় তাহলে ভোটটা সুষ্ঠুভাবে হবে তো? মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে তো? আর যদি নিজের ভোট নিজে দিতে না পারে, যত যাই করে নিক, আবার সেই 21-এর মতো যদি খেলা হয়ে যায় তাহলে তার আলটিমেটলি কিছুই হবে না। আর এরা যদি এবারে একবার জিতে যায় তাহলে এই রাজ্যের যারা সামান্যতম বিরোধিতা করে, সামান্যতম পিষে মেরে ফেলবে, এই রকম বহু মেসেজ আজকে সারাদিন ধরে পেয়েছি, ফলে সকলেই উৎকণ্ঠায় ভুগছিলেন। আর সেই জন্যই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য, সেটা আপনাদের এত দীর্ঘভাবে শোনালাম। আশা করছি আপনাদের মনের ভুল, মনের ধোঁয়াশা, মনের মধ্যে যে হতাশা, সেটা অনেকটা কেটে গেছে এই বক্তব্য শোনার পর। বাকিটা অবশ্যই ব্যাখ্যা করব, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যেটা আপনাদের মনে সবথেকে বড় সংশয়ের জায়গা ছিল সেটা হচ্ছে যে এই ধরনের যদি এনআইএর উপর হামলা হয়, এভাবে যদি ইডির উপর হামলা হয়, তাহলে সাধারণ মানুষের উপর কী ধরনের কার্যকলাপ হতে পারে? এবং তারপরও যেরকম গাজওয়ারির রাজনীতি চলছে, একে নাকি চকলেট বোমা বলা হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে আলটিমেটলি কি কিছু হবে না? সেই জায়গাটা কিন্তু প্রথমেই ক্লিয়ার করে দিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তারপর যে জায়গাটা বললেন, যেটা নিয়ে সকলের মনের মধ্যে প্রশ্ন ছিল যে আলটিমেটলি কিভাবে কি হবে, সেখানে গতবারে কিভাবে ভোট লুট করা হয়েছে এবং সেখানে একজন প্রধান এই রাজ্যের ক্ষমতাশালী ব্যক্তির নাম শুভেন্দু অধিকারী বললেন, সেটা তো ভয়ঙ্কর তথ্য। এরপর তো একটাই কথা বলা যেতে পারে যে সবার আগে তাকে বন্দি করার দরকার হয়ে পড়েছে, তাকে গ্রেপ্তার করার দরকার হয়ে পড়েছে, নাহলে এই রাজ্যে নির্বাচন হবে না, এই রাজ্যে কিন্তু প্রহসন হবে। আর সেই দিকেই কি ক্রমশ ধীরে ধীরে এগোচ্ছে? সেই জন্যই এত খুল্লাম অ্যাটাকে গেলেন শুভেন্দু অধিকারী। এবং আর একটা কথা দেখুন, শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা, তিনি তার মতো করে রাজনীতি করছেন, তিনি বিজেপির হয়ে বক্তব্য রাখছেন, কিন্তু অন্যদিকে এটা মাথায় রাখতে হবে তার সঙ্গে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের খুব নিবিড় যোগাযোগ আছে। তিনি নিশ্চিতভাবেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে নির্দেশ পেয়েছেন, তাদের সঙ্গে নিশ্চিত কথা হয়েছে, তার ফলেই কিন্তু এইসব বিস্ফোরক তথ্য সামনে তিনি নিয়ে আসছেন। কেননা এই ধরনের কথাবার্তা বললে দুটো জিনিস আছে, এক, শুভেন্দু অধিকারী মিথ্যাচার করছেন, তাহলে যার বিরুদ্ধে অভিযোগ তিনি নিশ্চয়ই কমিশনে যাবেন এবং এইসব তথ্য জমা দেবেন এবং শুভেন্দু অধিকারীকে সেন্সার করার কথা বলবেন। আমরা দিলীপ ঘোষের ক্ষেত্রে দেখেছিলাম তো, করেছিলেন তো তারা, তাহলে নিশ্চয়ই যদি শুভেন্দু অধিকারী মিথ্যাচার করে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে যাবেন, তারা সব কিছু জমা দেবেন এবং তারপর শুভেন্দু অধিকারীকে ভোট প্রক্রিয়া থেকেই সেন্সর করার কথা বলবেন। কিন্তু এখনও অবধি সেই ধরনের কোনো কার্যকারণ হয়েছে বা সেই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তো জানা নেই। তাহলে কি ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন সেটাই সত্যি? আর যদি সেটা সত্যি হয় তাহলে যিনি এইসব অপকর্মের মূলে রয়েছেন তার বিরুদ্ধে তো এবার কড়া পদক্ষেপ নেওয়ার মতো ব্যবস্থা করতে হবে। আর তার থেকেও বড় কথা, যেটা আর একটা ভয় হচ্ছিল, যে সত্যিই শেষ পর্যন্ত সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে? কেন্দ্রীয় বাহিনী থাকলেও তাদেরকে কি ওই মাংসভাত খাইয়ে দেওয়া হবে, তাদেরকে হাজারদুয়ারি দেখতে পাঠিয়ে দেওয়া হবে, আর এর মাঝখানে ওই
কী সব ছোঁড়া বললেন না, কাদের ছোঁড়া, কী প্যাকপ্যাকের ছোঁড়া নাকি, তারা ওই স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে ভোটটাকে প্রহসনে পরিণত করবেন। শুভেন্দু অধিকারী কিন্তু নিজে আশ্বস্ত করছেন যে না, এই ধরনের কোনো ঘটনা এবারে ঘটবে না, এবারে এবারে কিন্তু একদম পুরোপুরি ওয়েবকাস্টিং হবে, দিল্লি থেকে সেটা মনিটর হবে, 100% বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে এবং তার ফলে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবেন। তার পরিপ্রেক্ষিতে যে জয়ী হন, যে পরাজিত হন, সেটা ফ্যাক্টর নয়, আমরাও তো সেটাই চাই, একটা সুস্থ গণতন্ত্রের সেটাই লক্ষণ। ওই ভোটের নামে প্রহসন করবো আর তারপর বলবো মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবো আর তাদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালাবো দিনের পর দিন, কেউ বিরোধিতা করলেই তার নামে মিথ্যা মামলা করে দেবো, তাকে জেলে পচাবো, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবো, এইটা গণতন্ত্র হতে পারে না। আর শুভেন্দু অধিকারী কিন্তু সেটাই নিশ্চিত করলেন যে না, সেই দিকে এবারে কিন্তু হবে না। ফলে আশা করি মাননীয় বিরোধী দলনেতা যে বক্তব্যটা রাখলেন, যে জায়গাটা তুলে ধরলেন, তাতে আপনাদের মনের ধোঁয়াশা অনেকটাই কেটেছে। কারণ একটা জিনিস মাথায় রাখুন, এই নির্বাচনটা কিন্তু শুভেন্দু অধিকারীর জন্যও অগ্নি পরীক্ষা। তিনি যদি এই নির্বাচনে সাফল্য না পান, তাহলে কিন্তু তাকেও অনেক দিক থেকে অনেকভাবে ঘিরে ফেলা হবে এবং যে দাপটের সঙ্গে রাজনীতি করছেন সেটা তো ছেড়েই দিন। এরপর শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎটা যে কী হবে সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন কোন দিকে ইঙ্গিতটা যাচ্ছে। আর সেই জায়গায় যদি শুভেন্দু অধিকারী এইটুকুনি বুঝতে পারতেন যেভাবে নির্বাচনটা করলে একটা সুষ্ঠু জায়গায় হতে পারে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেটা সামান্যতমও ব্যাহত হচ্ছে, তিনি কিন্তু তার প্রতিবাদ করতেন, তিনি কিন্তু তার পয়েন্টটা ধরতেন। কিন্তু যে কনফিডেন্সের সঙ্গে, যে বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে তিনি আজকে বললেন যে না, নির্বাচন কমিশন এখন অবধি যা করেছে তাতে তিনি স্যাটিসফাইড, তাতে একটা কথাই বলা যেতে পারে যে সত্যিই এবারে বাংলার মানুষ নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করতে পারবে। তারপর আপদ বিপদকে লাথ মেরে গঙ্গায় ফেলে বঙ্গোপসাগরে ভাসাতে পারবে নাকি আবারও মাস কেন বাগানে এসো নিজের কাছে সেই জায়গাটা করে সেই বিপদ আপদকেই ঘরে ডেকে নিয়ে আসবে, আর তারপর শেখ শাহজাহানরা পাড়ায় পাড়ায় মাতব্বরি করবে আর আপনার বাড়ির মা বোনেদের ডেকে নিয়ে যাবে পিঠে বানাবার জন্য, ওই ভূপতিনগরের মতো চকলেট বোমা এলাকায় এলাকায় ফাটবে আর আপনার বাড়ির চাল উড়ে যাবে, সেই জিনিসটা দেখতে চাই। কি বলবেন শুভেন্দু অধিকারীর এই বডি ল্যাঙ্গুয়েজ? আমার তো অত্যন্ত পজিটিভ লাগলো। আপনারা কি স্যাটিসফাইড? সত্যিই নির্বাচন কমিশন যেদিকে যাচ্ছে সেদিকে এবার বাংলায় মানুষ মানুষের কথা বলতে পারবে নাকি এখনও সেই কনফিডেন্সটা আসছে না? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।